কালীপূজো মণ্ডপের পাশেই তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দিনহাটার একটি পূজো মণ্ডপে। ফের শিরোনামে দয়ার সাগর ক্লাব। গত বছর বুর্জ খলিফা মণ্ডপ ভেঙে পড়ার পরে এবার সেই মণ্ডপের পাশে উদ্ধার হলো বোমা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। সোমবার দিনহাটার সীমান্ত গ্রাম কিষামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দয়ার সাগর ক্লাবের পুজো মণ্ডপের কিছুটা দূরে মিলল তাজা বোমা। উল্লেখ্য, গতকাল ওই পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীত প্রামাণিক। জানা যায়, এবছর ওই ক্লাবের পুজোর থিম দিল্লির লাল কেল্লার আদলে তৈরি মণ্ডপ। গ্রামের পুজো হলো বরাবর এই পুজোয় মানুষের ভিড় উপচে পড়ে। পুজোর পাশাপাশি বেশ কয়েকদিন চলে মেলা। পুজো মণ্ডপের পাশে বোমা উদ্ধারের ঘটনায় ফের একবার শিরোনামে কোচবিহারের দিনহাটা। ঘটনায় স্তম্ভিত পুজো কমিটি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। ছিল ঘটনাটা? হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম। বাড়ি থেকে এসে পূজা মণ্ডপের সামনে এসে দেখি যে রাস্তার মধ্যে বোমার কিছু ফল পড়ে আছে এবং অন্য একটা বোমা সেটা ধান ক্ষেতের মধ্যেই আছে। হ্যাঁ, কে বা কারা আমার এই সুন্দর এই মেলাটা পুজো অনুষ্ঠানটাকে নষ্ট করার জন্য এই পরিকল্পনা করছে সেটাই তো দেখি। কী বলবেন, কাদেরকে সন্দেহ করছেন, কারা? যেহেতু লোককে দেখিনি, এখন সন্দেহ করতে পারবো না। ঠিক আছে, যারা করছে তারা দুষ্কৃতি, যারা এই কাজটা করছে অবশ্যই তারা দুষ্কৃতি। আমাদের এই সুন্দর মেলাটাকে নষ্ট করার জন্য ওরা এই পরিকল্পনা করতেছে। হ্যাঁ, যদি প্রশাসন সাহস দেয়, আশ্বাস দেয়, তবে আমরা মেলা করবো। নাহলে আজকে আমাদের মেলার লাইট, সাউন্ড সিস্টেম এবং মেলার দোকান সব বন্ধ থাকবে। কী নাম আপনার? আমার গৌরী বর্মন।